এবারে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা, যারা গতকালের ভোটে বিজয়ী হয়েছেন তাদের প্রতিক্রিয়া তুলে ধরবার চেষ্টা করবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন ময়মনসিংহ এবং টাঙ্গাইলের দুই সহকর্মী। প্রথমেই ময়মনসিংহে আছে মোহন ইসলাম, তার কাছে জানতে চাই পাঁচবারের সংসদ সদস্য মোসলেম উদ্দিনকে হারিয়ে ময়মনসিংহ ৬ আসনে জয়ী হয়েছেন মালেক সরকার। এই যে পাঁচবারের এমপিকে হারানো নিঃসন্দেহে একটি কঠিন কাজ ছিল, এই কঠিন কাজটিকে তিনি কিভাবে সহজ করেছেন, রহস্য কি জানতে চাই আপনার কাছে মোহন। সম্পাই ময়মনসিংহ ৬ ফুলবাড়ি আসনটিতে ১৯৮৬ সাল থেকে কিন্তু আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেন মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন। তিনি পাঁচবারের সংসদ সদস্য এবং এই ৬বারের সংসদ সদস্য এবং এই যে ২০২৪ সালে এসে কিন্তু নৌকার মনোনীত ছিলেন। তাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী মালেক সরকার কিন্তু নির্বাচিত হয়েছেন ট্রাকমার্কে এবং তিনি ভোট পেয়েছেন ৫২,০০০ একটু বেশি, যেখানে মুসলিম উদ্দিনের সাথে আপনার ভোটের পার্থক্য ১০,০০০। আপনি জানতে চেয়েছেন যে আসলে সেই ৬বারের এমপিকে হারানোর রহস্য কী, সেই রহস্যটা আসলে আমরা তার কর্মী সমর্থকদের থেকে একটু জানবো। আপনি যদি একটু আমাদেরকে জানান যে এই ৬বারের এমপিকে হারিয়ে আপনাদের যে যিনি মনোনয়ন নিয়ে নির্বাচন করেছেন তিনি জয়লাভ করেছেন, আপনাদের রহস্যটা কোথায় ছিল? আমাদের রহস্য ছিল উনি বৃদ্ধ মানুষ, ওনাকে ভোট দিলে তার ফ্যামিলিতে ৫টা এমপি হয়, যার কারণে তারা দুর্নীতি, বিভিন্ন সময় মানুষ সাথে অসৎ আচরণ, কাজকাম করে না এলাকায়, উনি নিজে কাজকাম করতে পারে না, ছেলেমেয়েরা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, মানুষ সাথে তাদের সম্পৃক্ততা নাই, দলের নেতাকর্মীদেরকে তারা চাকরের মতো ব্যবহার করেছে। এই জন্য স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক সরকারকে জনতার পার্টি হিসেবে জনগণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে। এটা তো গেল যে মুসলিম উদ্দিন সাহেবের সমস্যার কথা বলছেন আসলে, কিন্তু এই যে আপনার মালেক সরকারকে ভোট দিলেন, মানে কি দেখে ভোট দিলেন বা তার পাশের জন্য তার কোন জায়গাটা কাজ করেছে? তার সবচেয়ে বড় গুণ হলো তৃণমূল থেকে সে রাজনীতিতে অংশগ্রহণ করেছেন এবং জনমতের ভিত্তিতে তিনি এই জনগণের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছেন। তিনি এই সমাজের কাজ করা বিভিন্ন কাজ পূর্বেও কাজ করেছেন এবং ভবিষ্যতে তার দ্বারা এই উপজেলাবাসী উপকৃত হবে এই আশাই সাধারণ জনগণ ভোট দিয়ে তাকে পাশ করেছে। সম্পা, এই আসনে কিন্তু আওয়ামী লীগের যিনি মনোনীত ছিলেন মুসলিম উদ্দিন তার সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার নিজের মেয়েও সেলিমা বেগম সালমা, কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইগল মার্কে নির্বাচন করেছেন। এই বিষয়টা একটু স্থানীয়দের থেকে জানবো, ছোট্ট করে বলবেন বাবা মেয়ে নির্বাচন করাতে কি মুসলিম সরকার পাশ করে গেলেন? জি না, বাবা মেয়ে নির্বাচন করার জন্য মুসলিম সরকার পাস করে নাই, আসলে মুসলিম সরকার নিজে একজন অদক্ষ, যদিও উনি তার চলাচলে। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটা শুনছিলেন জনগণ বা মুসলিম আপনার যে বর্তমান যিনি পাস করেছেন তার সমর্থকরা কিন্তু বলছিলেন বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের মনোনীত যিনি আছেন বৃদ্ধ হয়ে যাওয়াতেই নতুন বিকল্প হিসেবে আরেকজনকে ভোট দিয়ে এই আসনে নির্বাচিত করেছেন। সম্পাদক মোহন, ধন্যবাদ।